হরিণ সম্পর্কে কথা তো ছাইড়াই দিলাম, একজন মানুষ হিসাবে ময়নারে আমি কোনো দিন ক্ষমা করতে পারুম না, কোনো দিন না। আর কত মানুষেরই তো বিয়ার পর বনি বনা হয় না, তার একলগে থাকেও না। কই তাগো তো এরূপ ঘটনা ঘটে না, তারা মার মাইয়া মিলাম আমগো পরিবারের আর কত ক্ষতি করব, আমরা তাকে কি করছি কি বলবো বলতো ছোট। লজ্জায় তোদের কাছে আমার মাথা খুলে পড়ে, যখনই ভাবি যে এরা আমার বাপের বাড়ির লোক আর এই বিয়েটা আমি ঠিক করেছিলাম, আমি নিজেকেই নিজে ক্ষমা করতে পারি না। আপনি মন খারাপ কইরেন না সোনা বাবু, আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা সত্যের পথে আছি। আপনি দেখবেন আমাগো কখনো কোনো বিপদ হইব না, হইতে পারে না, আল্লাহ তো আমাগোরে পরীক্ষা কইরা দেখতেছেন। আপনি শুধু ধৈর্য ধরে একটু সময় অপেক্ষা করেন, শেষ জয় খান কিন্তু মনুষ্যত্বেরই হয় সোনা বাবু।